তোমার আমার ইচ্ছা মধ্যে সময়ের গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ে শুভ আজ আমার সঙ্গে আছেন একজন কোকিল কণ্ঠী গায়িকা যার গানে বুধ হয়ে থাকেন লাখো শ্রোতা তিনি আমাদের সবার প্রিয় মৌসুমী আক্তার সালমা আমি তার সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাই না সরাসরি চলে যাচ্ছি আড্ডায় সালমা কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি শুরুতে জানতে চাই বর্তমান ব্যস্ততা কি নিয়ে ব্যস্ততা এখন একটু কম গানের সিজন উইন্টারে আর এখন আবার রেকর্ডিং শুরু হচ্ছে এই দুই মাস একটু পরিবারকে সময় দিয়েছি তারপরে আমার বিজনেস আছে ওখানে সময় দিতে হয়েছে এবং টুকটাক একটা দুটো করে রেকর্ডিং করছি আমরা যেমনটা জেনেছি যে আসলে পাখি যেমন গাছের ডালে উঠে গান গায় ছোটবেলায় আপনি এরকম গাছের ডালে উঠে গান গাইতেন সেই গল্পটা যদি একটু বলতেন আমাদের আসলে আমার বাড়ি যেহেতু কুষ্টিয়া দলুতপুর থানা গঙ্গরামপুর গ্রাম ওখানে যে ব্যাপারটা ছিল যে একদম সবুজ প্রকৃতি বাসার থেকে বের হলে আমাদের বাসাটাই এমনভাবে ছিল যে চারিদিকে শুধু গাছ আর গাছ এবং আপনি হাঁটতে শুরু করলে আপনার মনে হবে আপনি হারিয়ে যাবেন এখন অবশ্য এগুলো নিয়ে সব কেটে অনেক বাড়িঘর হয়ে গিয়েছে এখন গেলে ওই গ্রাম আর গ্রাম মনে হয় না এখন শহরের মতোই হয়ে গিয়েছে তো একটা ব্যাপার যেটা কাজ করে যে আমি মানে যাই কিছু করছি কি না যে আমার স্কুলে যেতাম স্কুল থেকে ফিরতাম তারপর আমি গানের ক্লাস গানের ক্লাসের সারাক্ষণ সারেগামা করছি আমাকে খুঁজে পাওয়া যাবে না আমি আসলাম এসে দেখা গিয়েছে আমি মগ মগডালে উঠে গিয়েছে আম গাছে বা পেয়ারা গাছে উঠে ওখানে বসে বসে গান করতাম ইনফ্যাক্ট দেখা গেছে ওই যে হয় না যে নিচ থেকে কিন্তু কেউ দেখতেই পাবে না যে গাছের উপরে উঠে আছি জোরে চিৎকার করে মনে হতো যে আমি অনেক উপরে আছি আমার আওয়াজটা অনেক সুন্দর হচ্ছে তো ওই সময় ওইভাবে গাইতাম এবং পুকুরেও গোসল করার সময় গলা অব্দি পানি নিয়ে করে গাইতাম ভাল লাগতো একটা কেমন যেন একটা অন্যরকম ফিল পেতাম এই দুষ্টমিগুলোর জন্য কি পরিবার থেকে কখনো কিছু বলা হতো না যে গাছের ডালে উঠে যাচ্ছে যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলে আব্বা মানে যদি কখনো দেখে ফেলছে তাহলে তো অনেক বকুনি খেয়েছি আর বাকি টাইমটা আমি ওইভাবে ম্যানেজ করে নিতাম যে যাতে আব্বু আম্মু না দেখে বলতাম যে খেলতে যাবো বন্ধুবান্ধব নিয়ে সবাই যে এক জায়গায় উঠে আমরা ওই যে হাডুডু খেলতাম তারপরে ছোটাছুটি ওই এই জিনিসগুলো করতাম এবং অনেক মজা করতাম মানে সেই ছোটবেলা থেকে আসলে গানটাই সব কিছুর ঊর্ধ্বে ছিল হ্যাঁ আমার মনে আছে যে আমি ছোটবেলায় ঘুমানোর অবধি মানে আমি চুপ থাকতাম বাকি টাইমটুক সবসময় গান করতাম গান নিয়ে সামনে আর কি পরিকল্পনা আছে নতুন সামনে আপনার কাছ থেকে আমরা কি কি পাচ্ছি একটা সময় মনে করেছিলাম যে গান আর করব না কিন্তু পরে আবার মনে হয়েছে যে আই হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটি এবং আমাকে মানুষ যেহেতু একটা জায়গা দিয়েছে এই জায়গাটাকে আমি খুব সুন্দরভাবে আরও অনেকের উপকারে লাগতে চাই আমার মাধ্যমে আমি আমার মিউজিক ক্যারিয়ার দিয়ে আমি মানুষের জন্য কিছু করতে চাই কোমলমতি শিশুদের জন্য কিছু করতে চাই একটা মাদ্রাসা করতে চাই একটা মনে করেন যে ছোট বাচ্চাদের জন্য এতিমখানা করতে চাই বৃদ্ধা বৃদ্ধাশ্রম খুলতে চাই অনেক বিষয় আমার মাথায় কাজ করে যে পৃথিবীটা খুবই অল্প টাইমের আমি যদি আমার এই এক জীবনে আমার ইনকাম দিয়ে যদি আমি মানুষের জন্য কিছু করে যেতে পারি এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমার যদি অনেক টাকা থাকে আমি এই এই অনেক টাকার মধ্যে সব টাকাই হয়তো বা আমি জনগণের জন্য করে যেতে চাই আমার আখেরাতের জন্য শুধু নিজের জন্য নয় স্টুডিওতে ব্যস্ত সময় সময় কাটে কাটে মঞ্চে ব্যস্ত আসলে কোন জায়গাটা বেশি এনজয় করেন আপনি স্টেজ পারফরমেন্সটা সব থেকে বেশি ভালো লাগে কারণ অনেক দর্শক থাকে এবং অনেক দর্শকের মধ্যে গান গায় আর দর্শক যখন বলে সাল মা সাল মা মানে আমি এটা খুব বেশি এনজয় করি দর্শকের কাছে গেলে বোঝা যায় একজন আর্টিস্ট যদি বলা হয় যে আপনি রেকর্ডিং লাইফটাকে চুজ করবেন নাকি স্টেজ সবসময় সব আর্টিস্ট বলবে যে আমি স্টেজ পারফরম্যান্স করতে চাই কারণ আমাদের ওইটাই ভালো লাগে কাজ করে মন খুলে গাওয়া যায় স্টেজ আনন্দ করা যায় প্রত্যেক সেক্টরেই আসলে নানা আলোচনা সমালোচনা থাকবেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যেমন মন খুলে গলা ছেড়ে গান গান বা স্টেজ মাতান অনেক শিল্পী আছে যাদেরকে বলা হয় যে অটোটি উনের উপর ডিপেন্ড করে তারা জনপ্রিয়তা পাচ্ছে বা এখনকার সময়ের তারা জনপ্রিয় শিল্পী তো এই যে আপনার সহকর্মীদের নিয়ে যখন আসলে এরকম এই সেক্টরটা নিয়ে সমালোচনা হয় এই বিষয়গুলো আপনি শিল্পী হিসেবে কিভাবে রিসিভ করেন আমি কোনো কিছুই সমালোচনা কাউকে নিয়ে করা পছন্দ করি না এবং আমাদের কিন্তু এটা করা উচিত না কোনো কলিক সম্পর্কে বাজে কিছু শুনলে যে বলে আমি তাকে নিষেধ করে দিই যেভাবে বল এভাবে বলছেন কেন হয়তোবা যারা জনপ্রিয়তা পেয়েছে নিশ্চয় তারা পরিশ্রম করেছে পরিশ্রম না করলে তো আজকে এই অবধি আসতে পারতো না একজন কলিগকে পচিয়ে আমি নিজেকে ভালো করে প্রেজেন্ট করলাম এটা খুব খারাপ বিষয় সবার সাথে যদি সবাই একজোট হয়ে থাকে তাহলে কিন্তু ওই পরিবেশটাই একদম অন্যরকম প্রত্যেক শিল্পী তো আসলে প্লেব্যাক করতে চায় বা করে আপনাকেও আমরা এর আগে পেয়েছি কিন্তু কি একটু কম করা হচ্ছে এটার কোনো আলাদা কারণ আছে সম্প্রতি না প্লেব্যাক হ্যাঁ প্লেব্যাক অনেকগুলোই করেছি বিশ পঁচিশটা গান তো আমি করেছি শুরুর দিকে আর এরপরে আর করা হয়নি এটা আসলে আমি বলবো যে ফিল্মের ডিরেক্টর বা কী টাইপের মুভি হচ্ছে সব কিছুর উপরে ডিপেন্ড করে এখন দেখা গিয়েছে আমি তো অডিও বাজার সেক্টরে আমি অনেক কাজ করছি নতুন করে অনেকগুলো গানও আমার হিট হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ফিল্মের ব্যাপারটা এইটা আসলে একতরফা হচ্ছে নাকি মানে চুজ করা কয়েকজন আর্টিস্ট দিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে আমার কোনো মানে আমি ওই ব্যাপারে আমি জানি না আর কারোর সাথে আমার ওইভাবে কমিউনিকেট হয় না আর কি সঙ্গীতের জগতে নতুনদেরকে অনেকেই সুযোগ দিতে চায় না সেই জায়গায় আপনি নতুনদের নিয়ে কাজ করছেন এইটা এই ভাবনাটা নিয়ে একটু জানতে চাই আপনার একটা সময় কিন্তু আমিও করি নাই দেখা গিয়েছে আমার ১৯ বছরের ক্যারিয়ারে আমি গত তিন বছর এভাবে কাজ করছি নতুনদের যে বিষয় আসলে সবার তো একটা প্ল্যাটফর্মের প্রয়োজন হয় কম্পিটিশনের যে ব্যাপারটা আছে হ্যাঁ কম্পিটিশনের ব্যাপারটা হচ্ছে যে একটা বছর যুদ্ধ করার পরে একটা রেজাল্ট আর এখানে আমি একটু সুযোগ দিচ্ছি কারণ হয়তোবা অনেক ছেলে মেয়ের একটু শখ যে তার একটা জায়গায় যাবে তারা একটা লেভেলে গেলে তখন হয়তোবা আমার ভালো লাগবে যে ওকে আমি একটা জায়গা দিয়েছিলাম তাই আজকেও সে এই অবধি আসলো আমি আমার জায়গা থেকেই থিঙ্কিং করি আমি আসলে অনেক সবাইকে নিয়ে ভাবি না ভাবতে গেলে দেখবেন যে অনেক কিছু মন মাথায় আসবে ধরেন কেউ নেগেটিভ ভাববে কেউ কিছু কিছু সংখ্যক পাবেন যে পজিটিভ বলছে নেগেটিভই বেশি বলছে কিন্তু আমি ওইটাকে ওইটা নিয়ে থিঙ্কিং করি না আমার মতে আমি আমার কাজটা করব আমি কি করছি কোন আমি সব কাজের মধ্যে আমি ওটাকে সোশ্যাল ওয়ার্ক হিসাবে ধরে নিই যে আমার একটা কাজে যদি কোনো মানুষ থাকে না যে হ্যাঁ একটু উপকার হলো বা তারা একটা ফল পেলো যে না আমি তার মাধ্যমে একটা ভালো পজিশন পেলাম তো এটা তো আমার জন্য অনেক পাওয়া হলো বর্তমান সময় দেখা যায় যে আসলে মিউজিক ভিডিও ছাড়া গান জনপ্রিয় খুব কম হচ্ছে তা আসলে একটা গানকে জনপ্রিয় করে তোলার জন্য মিউজিক ভিডিও কতটা জরুরি এখন তো আসলে কিছু চেঞ্জ হচ্ছে ডে বাই ডে মানে জেনারেশন চেঞ্জ হবে মানে আমরা যেটা করেছি আমাদের বাচ্চার কাছে চিন্তাই করা যাবে না আবার ওদের বাচ্চার কাছে ওগুলোকে মনে হবে একটা হাস্যকর ব্যাপার আমাদের যেহেতু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সব কিছু সেটার সাথে তো তাল মিলিয়ে চলতে হবে আর ভিডিওর যে ব্যাপারটা যদি খেয়াল করেন যে এখন সবার হাতে আসলে মোবাইল ইউটিউবে ঢুকলে মানে আর্টিস্টকেও মানুষ এখন দেখতে চায় হয়তো বা কোম্পানি এটা ফিল করেছে যার কারণে এখন দেখা গিয়েছে আমাদেরও একটু কাজের ধরনটা চেঞ্জ হয়েছে যেমন আগে আমরা রেকর্ডিং করতে যেতাম আমাদের মানে মেকআপ টেকআপ নিয়ে চিন্তা করা লাগতো না কিন্তু এখন যখন আমরা একটা ভিডিও করছি আমাদের নিজেকেও মনে করেন প্রেজেন্ট করার আগে আমাদেরকে অনেকগুলো চিন্তা ধারা করে বা থিঙ্কিং করে বাসা থেকে বের হতে হচ্ছে কারণ এখানে দর্শকের একটা কমেন্টসের ব্যাপার আছে চাইলেও আমরা যে কোনোভাবে আমাদেরকে প্রেজেন্টেশন করতে পারিও না আপনার গুরু শপিমণ্ডল সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে চার বছর বয়স থেকে গুরুজির কাছে গান শিখেছি সো ব্যাপারটা হচ্ছে মেমোরি এরকম যে অনেক কিছু মেমোরি আছে এবং তার প্রতি শ্রদ্ধা আমার অনেক বেশি কারণ ওনার কাছে আমার গানের হাতে খুঁড়ি আসলে গুরুজি কখনো বলাই হয়নি সব সময় বাবাই ডেকেছে আপনার সঙ্গীত কেরিয়ারে প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের একটি বিশেষ অবদান আছে তার সম্পর্কে জানতে চাই আসলে তার কোন স্মৃতিগুলো এখন খুব বেশি মনে পড়ে আমি দিন বুলবুল বাবার অনলি একটাই সন্তান মন তো মেয়ে তো ছিল না তো আমাকে আসলে নিজের কন্যার মতোই দেখিয়েছেন এবং আমার যে ব্যাপারটা ছিল যে আজকে দেখা গিয়েছে বাসায় ইলিশ রান্না হচ্ছে তো আমাকে ফোন করে বলতো যে মা চলে আয় আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি লাঞ্চ করবো দুপুরে আমার সাথে মামা মামি ছিলেন আমরা সব সময় এরকম চলে যেতাম গান করতাম আর স্নেহ অনেক পেয়েছি তার কাছ থেকে আসলে মনে করলে একটু খারাপ লাগে কাজ করে মানে অনেক খারাপ লাগে আসলেই খারাপ লাগে মনে হয় যে অনেক বড় একটা ছাতা মাথার উপর থেকে চলে গিয়েছে সঙ্গীতে আপনার প্রতিষ্ঠিত কেরিয়ার এরপরেও আপনি আইনে পড়াশোনা করেছেন আসলে পড়াশোনা কঠিন নাকি গানটা কঠিন সব কিছুই কঠিন এখন দেখা গিয়েছে একজন ইঞ্জিনিয়ার যিনি হচ্ছে বাড়ি বানাচ্ছেন ওইটা আমার মাথায় তো ঢুকবেই না আমি দেখবেন আপনিও সেম ভাববেন কেমনি কি করলো ঠিক গানটাও তাই আবার যারা লইয়ার তাদের এত এত পড়াশোনা এত এত কেস কীভাবে মনে করছে কীভাবে আমার মনে হয় পৃথিবীর যত গুণের কাজ আছে স্বয়েন প্রভু নিজের থেকে করেন মানুষের কোনো যোগ্যতা নেই আর মানে প্রত্যেকটা জিনিসকে সময় দিতে হয় আসলে সময় না দিলে কিছুই করা পসিবল না আচ্ছা এই ল নিয়ে পড়ার পিছনেও তো নিশ্চয়ই একটা ভাবনা আছে আমার যে ব্যাপারটা কাজ করেছে যে আমি একটু আলাদা একটা সম্মান আলাদা একটা মর্যাদা যদি আমার কোনো জায়গার থেকে আসে তো এটার জন্যই আমি ডিপ্লোমা ইন ল করেছি এটা শেষ করার পরে এখন আবার কন্টিনিউ গান করছি সময় সুযোগ পেলে আমি বারেটলা লন্ডন থেকে করে আসবো কিন্তু তখন আবার আমার ক্যারিয়ারে একটু গ্যাপ পড়বে সো এটার জন্য আমি চাচ্ছি না যে এখন আমার ক্যারিয়ারে গ্যাপ পড়ুক একটা টাইম নিয়ে আমি হয়তো বা এটাও করে আসব। আপনার সঙ্গে আড্ডা দিয়ে বেশ ভালো সময় কাটলো আপনি যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান সব থেকে বড় কথা তুমি আমার ভাই এটা মানে দর্শকরা একটু কম জানলেও আজকে জানিয়ে দিলাম আর আমি এই মুহূর্তে কতটা শিখ তুমি খুব ভালো করে জানো ভালো লাগলো অনেকদিন পরে একসাথে আড্ডা দিলাম আমার দর্শক যারা আছে আমি আপনাদেরই সালমা একটা অবস্থানে আছি আপনারাই তৈরি করে দিয়েছেন গান করছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব ভালো আছি আপনাদের দোয়া এইরকমই থাকুক আমার মাথার উপরে অনেক ভালো ভালো কিছু করতে চাই মরার আগ পর্যন্ত আমাদের এই আড্ডা শেষটা আপনার একটা গান দিয়ে শেষ করতে চাই কি গান করব বলো যেটা পছন্দ মানে দর্শক তো সালমার কণ্ঠে সবই পছন্দ করে সালমাকে কোকিল কণ্ঠে বানিয়ে রেখেছে সবাই সো এই কোকিলের কণ্ঠে আমরা যেটা শুনতে পারি আমরা অফ ক্যামেরায় তো বলতেছিল বানিয়া বন্ধু এখন থেমে গেল কেন তা আমি তো চিত্র না দিয়ে শুনতে চাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু একটু করে শোনাই ঠিক আছে ওকে ও মোর বানিয়া বন্ধু রে কটা তাহব জ একটা মাদুলি হি দে ও মোহরি আগে আছে বিয়ার স্বামী সহব হে আছে ওহরে মোহরি আগে আছে বিয়ার স্বামী সহব হেসে